হ্যালো, হাই, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? পরিচিত মনে হচ্ছে খুব। হ্যাঁ, রাসেল বলছি, নারায়ণগঞ্জ থেকে। ও রাসেল, কি খবর বলেন? এই তোমার না আসার কথা। লকডাউনের মধ্যে কিভাবে আসবে? লকডাউনে কিভাবে যাব বল? হ্যাঁ, লকডাউনের মধ্যে আসবে কিভাবে? ওকে ঠিক আছে, তাহলে মাফ করে দিলাম। বলো কি অবস্থা রাসেল? কি অবস্থা? এই তো আমার ফাটাফাটি। আটা ফাটাফাটি কোন দিকে ফাটছে তোমার? সব চারিদিক দিয়ে ফেটে গেছে। কি করো, প্রোটেক্টর লাগাও। লকডাউন লিস্ট বাকি দিতে পারছিস না? লকডাউনে বেরোতে পারছিস না, ফাটাফাটি অবস্থা। তো যেদিক দিয়ে ফাটছে, লকডাউনে বের হওয়ার দরকার নাই। কষ্টিপ লাগাই রাখো আপাতত। অফিসটা যদি বাসায় পাঠিয়ে দেওয়া হইতো তাহলে আমরাও বের হইতাম না। হ্যাঁ, ভালো হইতো ভাই। এ বুঝছো, যে জায়গায় ফাটছে আপাতত কষ্টিপ লাগাই রাখো, লকডাউন শেষ হলে পর চিকিৎসা করায়ও। হ্যাঁ, এখনই ভুলে গেছে বাবা। আমি দেখলাম ওর নাম, ওর মনে আছে কিনা, এক্সাইটেড হয়ে ভুলে যায় না। তুমি না না, ভিকে ভাইয়া হচ্ছে অন্য কে যেন নামটা দিছিল। হ্যাঁ, অনেকেই বলে ভিকে ভাইয়া। আমি চিনি সেই কাটা ফোন নিয়ে, তো আমি দোকানে গেছিলাম ঠিক করতে। কি বললাম চিনি না? তো রাসেল, যোগ টক শোনাবা আমাদের? না ভাই, আমি যোগ টক পারি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা বোর শোনা নাই। তাহলে থাকো, আবার কথা হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে টাটা। কথা ছিল দেখা, আজকে ফোন কাটে নাই, কিন্তু আমরাও কাটি নাই, কথা শেষ হয়েছে পুরোপুরি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, ঘুম ভাঙছে? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? একটু বাড়ান, কথা বুঝা যায় না। আচ্ছা তাহলে দুইজনে মিলে বলি, দুইজনে বললে বাড়বে, দুইটা দুইটা করে চারটা হবে। হ্যালো, বুঝতে পারছি আপনি বুঝবেন না, বাকিরা তো বুঝলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আকবর থেকে সুমি বলছিলাম। সুমি? হ্যাঁ। আচ্ছা, আমি ফোন কষ্ট করে আপনাদের পাইছি, এত অনেক কষ্ট করে আমি তো ফোন নিয়ে দুঃখ না, এই কথা হয়েছিল আপনাদের সাথে। একদিন কথা হয়েছিল আমাদের সাথে? হ্যাঁ ভাইয়া, একদিন কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, কবে একদিনটা, কবে, কতদিন আগে সেটা? এ দুই তিন সপ্তাহ আগে। ও আচ্ছা, বেশি দিন হয় নাই তাহলে? বেশি দিন হয় নাই, দুই তিন সপ্তাহ মাত্র। কি কি কথা ছিল আরেকবার বলেন, তারপর ওগুলো শুনে কেটে দিই। যা, আরেক দিনের কথা আজকে কেন শুনবো আমরা? ও তাহলে বলো তো, দুইদিনের কথা আজকে কেন বলবো? হ্যাঁ এইটাই তো, অন্য দিনের কথা আজকে কেন বলবো? তাহলে তো দুই দিনই নষ্ট। তে ভাইয়া, তুমি মিয়াম। আচ্ছা ভাই, ইয়া নাদ ভাইয়া, বলো। তুমি এত কম কথা বলো কেন? বলতো না বেশি কথা বলো, অসুস্থ থাকছো তো, তুমি এত কম কথা বলো কেন? আমি তো অসুস্থ, এই জন্য কথা আসে না ভিতর থেকে। সব সময় খালি অসুস্থ থাকো, এটাই সমস্যা, সব সময় অসুস্থ, দুই সপ্তাহ পর পর অসুস্থ হই। জানো তো, তুমি তোমাদেরকে শুনি বলে প্রথম আসতাম আসতাম, পরে আমার মা আমার বকতো, তুমি এত আসো আসো, এলো শুনে আসুন লাগে, মানে মারে না, কয়দিন আমি রেকর্ডিং করে শুনাইছি, পরে মা কো তোমাদেরকে আমিও ফোন করতাম। মা আমার বলছে যে তাদেরকে ফোন করো। আচ্ছা, আজকে কি আম্মু শুনছে? না আজকে শোনে নাই, আজকে আমার আম্মু তো কানে একটু কম শোনে, আমি তার রেকর্ডিং করে শুনাই। আচ্ছা ঠিক আছে, আম্মু যখন শুনবে তখন এইটাও শুনবে, আম্মুকে সালাম দিলাম আমরা। আসসালামু আলাইকুম। একটু আমার সাথে কথা বলবেন। হ্যাঁ বলবা। আন্টি কি শুনতে পারবে? আন্টি তো শুনবে না, যা শুনবে না, যে মোবাইলে সাউন্ড বাড়ায় দিই। ইয়া ইয়া, হ্যাঁ মোবাইলের সাউন্ড ইয়া করে দিই। দেখো শুন, ঠিক আছে, আমরা পাইছি এবং আরেকদিন কথা বলবো তাহলে। হ্যাঁ, আজকে কথা বলার সময়ও শেষ হয়ে গেছে, ভালো থেকো, আবার আরেকদিন কথা হবে।
আচ্ছা ভাইয়া ওকে টাটা টাটা হ্যালো কি ভালো লাগলো হ্যালো হ্যাঁ কে বলছেন একটু মাসকান দেখতে ওই যে তুমি এবার সরো এক জায়গায় বেশি দিন থাকলে মানুষজন পাত্তা দেবে না তুমি একটা মাঝখানে আর কোনা ছাড়া আর কোথায় বা যাইতে পারো আশেপাশে অন্য কোনা চলে যাও কানের চলে যাও কানে যাও কর্ণ তো যাও কর্ণ হ্যাঁ কর্ণ কর্ণ তুমি এবার নেত্রর বাইরে চলে যাও নেত্রর বাইরে তুমি কর্ণে চলে যাও তুমি বলে দাও আমি কি বলবো তুমি বলবা যে আমি কর্ণ থেকে ফোন দিছি কর্ণ কেন নেত্রর বাইরে গেলে কর্ণ হ্যাঁ বলো কি বলবো লিস্টে দেখ তো 150 নম্বরে কার নাম আছে না না দেখ দাঁড়া পিস্তল রইলি কি জানি কত সিরিয়াল নাম্বার কত তোমার নেত্র মাসখান থেকে না নামটা জানি কি মা আরে আমাদের কলারের সিরিয়াল নাম্বার আছে না যে সিরিয়াল নাম্বার দেখে আমরা নাম মনে রাখি এস দিয়ে শুরু এস 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 দিয়ে শুরু এস দিয়ে শুরু নামটা এল এল লিজা 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 এল এ লিজার মধ্যে এস কোথায় হুম আছে তো লিজাস আমরা দেখি প্রতিদিন কনফিউশনে থাকো কেন ও প্রতিদিন কই থাকি তোমার সাথে কি প্রতিদিন কথা হয় আমাদের একটু দুষ্টামি করতে পারবো না তোমার সাথে আমরা আচ্ছা ঠিক আছে লিজা তো বলছো সমস্যা নাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখছো বলছো তো বলো আজকে কি জন্য ফোন দিছো আজকে একটা বিরাট বড় একটা বিচার আছে বলো বিরাট বড় বিচার সংক্ষেপে বলো সময় নেই এটা বিরাট বড় বিচার করে ফেলো তুমি তো আমার জন্মদিনে উইশ করলা না ও ফোন দিছিলাম বিজি ছিল তোমার নাম্বার এটা ছিল কবে আগামী বছর আসলে জানাইও ঠিক আছে কোনটা আমি আপনার বোনকে ভালোবাসি ভেরি গুড হ্যাঁ আজকে অসুস্থ আমরা আমি অসুস্থ থাকে বলতো আমার ছোঁয়ায় অসুস্থ হয়ে যায় আমার কথা কথা মন চলে যেদিন অসুস্থ থাকে ওদিন ওর কথার যন্ত্রণায় আমরা অসুস্থ হয়ে যাই বলবো আমরা ঠিক আছে ভালো থেকো হ্যাঁ টাটা টাটা নেত্রকর্ণ ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন